রাজধানীর আইসিসিবিতে চলছে প্লাস্টিক প্রিন্টিং ও প্যাকেজিং মেলা। চার দিনের মেলার আজ শেষ দিন। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মরিউ মাজিদ। মৌরিন মৌরিন, জানাবেন যে এই যে চার দিনের মেলা, আজকে শেষ দিন, কোন কোন পণ্যে ক্রেতাদের আগ্রহ ছিল বেশি এবং মেলা থেকে কি পরিমাণ অর্ডার আসতে পারে? মুক্তি যেটি বলছিলেন যে আজকে চার দিনের মেলার শেষ দিন এবং সকাল 11:30টায় কিন্তু মেলাটি শুরু হয়েছে এবং 7:30 পর্যন্ত চলবে। অর্ডারের কথা যদি বলতে চান, যে এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে যে অর্ডারের থেকে মূল বিষয় হচ্ছে কমিউনিকেশন। এখানে কিন্তু 800 বিদেশি কোম্পানির এসেছে এবং তাদের সাথে দেশের যে একটি মেলবন্ধন তৈরি হচ্ছে সেটাই কিন্তু এখানে মুখ্য। অর্ডারও আসছে, অনেক পণ্য বিক্রি হয়েছে, তার মধ্য থেকে কমিউনিকেশনের মাধ্যমে তারা আজ সেই কোম্পানিটির অর্ডার নিয়ে যাচ্ছেন, তারপরে হচ্ছে সেই কোম্পানির সাথে যোগাযোগ করে এক্সপোর্ট ইম্পোর্টের একটি বিষয় রয়েছে। আপনাকে যদি আমি একটু জানিয়ে রাখি যে দেশ বিদেশের 654টি প্রতিষ্ঠানের কিন্তু 961টি স্টল এখানে রয়েছে এবং প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য ও প্লাস্টিক পণ্য উৎপাদনের আধুনিক যন্ত্রপাতি কিন্তু এখানে প্রদর্শন করছেন। প্রদর্শনের পাশাপাশি অর্ডার নেওয়া হচ্ছে এবং বিভিন্ন পণ্য কিন্তু প্রক্রিয়াজাত করে দেখানো হচ্ছে, কিভাবে প্লাস্টিক উৎপাদন করা যায় সেই বিষয়গুলো খেয়াল রাখা হচ্ছে। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে নানাভাবে নিষিদ্ধ ঘোষণা করার পরও কিন্তু বিশ্বব্যাপী প্লাস্টিক পণ্যের বাজারের আকার কিন্তু অনেক বড়। সেই জায়গা থেকে বাংলাদেশ কিছুটা পিছিয়ে। বাংলাদেশের এই প্লাস্টিক শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু এই মেলার আয়োজন প্রতি বছর করা হয়ে থাকে গত 16 বছর ধরে এবং সম্ভাবনার দ্বার খুলে দেওয়ার জন্য, ক্রমবর্ধমান প্লাস্টিক পণ্যের বিশ্ববাজারের আসলে যোগান দেওয়ার জন্য এই রপ্তানি আমদানি রপ্তানি যেন সুন্দর হয়, ভালো হয়, সেই জন্য আসলে ব্যবসায়ী এবং এই সংশ্লিষ্ট খাতে যে উদ্যোক্তারা রয়েছেন তারা কিন্তু এখানে প্রতি বছর নিজেদের স্টল নিয়ে আসেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের প্লাস্টিকের পণ্যের স্টল রয়েছে, কাঁচামালের স্টল রয়েছে এবং প্লাস্টিক পণ্য উৎপাদনের জন্য যেই যেই র ম্যাটেরিয়ালস দরকার হয় সেই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে প্লাস্টিক খাত সেটি সমৃদ্ধ হবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। মুক্তি যুক্ত ছিলেন সহকর্মী মরিউ মাজিদ। মরিন